আসসালামু আলাইকুম এ ভাইরা আমার, এই দেখুন মালয়েশিয়াতে আমাদের বাংলাদেশি পণ্য টাইগা, যেটা এখানে 2.5 রিংগিত দাম, যেটা বর্তমান বাজারে বাংলাদেশি টাকায় প্রায় 62 টাকা আসে, 62.5 টাকার মতো। এর চেয়ে ভালো ভালো পানি কিন্তু এখানে আছে। তারপরেও আমরা যারা প্রবাসী আছি, আমাদের এই দেশীয় পণ্যটা দেখলে আমরা কিন্তু সেটা অনেক দাম বেশি হলেও খাই, যেমন বাংলাদেশি বিভিন্ন জিনিস আছে। তো দামের সাথে বিষয় না, বিষয়টি হচ্ছে একটা বাংলাদেশি পণ্য যখন বিদেশের মাটিতে দীর্ঘ 5-6 বছর পর একটা বাংলাদেশি পণ্য পাওয়া যায়, তখন সেই জিনিসটা খাইলে কিন্তু নিজের এই মনটার ভিতরে না বাংলাদেশের একটা শান্তি আসে। এই কারণেই আমরা প্রবাসীরা কিন্তু দেশীয় জিনিস বেশি দাম দিয়েও খাই।